হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলছি তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, এখন বাজছে সকাল 10টা। তো আমার স্নান করা হয়ে গেছে, আর এই হচ্ছে আজকের লুক। তো অনেকদিন পরে আজকে আমি শাড়ি পরেছি পুজো করার জন্য। তো অনেকদিন হলো শাড়ি পরা হয়নি, আর পুজো টুজো করলে শাড়ি পরে করলেই ভালো লাগে, তো তার জন্য শাড়িটা পরলাম। আর এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি, শাড়িটা খুব নরম। তো ফাইনালি মায়ের শাড়িটাই পরলাম। তো কেমন লাগছে আজকে আমাকে জানিও। তো চলো ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মানে এই দেখো ফ্রেন্ডস, আমার এখানে আছে 3টে কৃষ্ণ ঠাকুর। এখানে একটা কৃষ্ণ ঠাকুর, এখানে একটা কৃষ্ণ ঠাকুর রয়েছে, আর একটা রয়েছে এখানে একটা কৃষ্ণ ঠাকুর। তো আমার 3টে কৃষ্ণ ঠাকুর, আমি 3টে কৃষ্ণ ঠাকুরকে পুজো করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, এই জায়গাটাতে পুজো করব, এই জায়গাটাতে। তো এই জায়গাটা এখন আমি পুরো পরিষ্কার করব। তো চলো পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, কত ফুল সব মা জোগাড় করে নিয়ে এসছে। এখানে এক ঝুড়ি, আবার এটা তো পুরো ভর্তি হয়ে গেল। ফ্রেন্ডস, এতগুলো ফুল যখন আছে, একটা মালা গাঁথাই যাক। চলো মালাটা গাঁথি আগে। Thank you.
দেখো ফ্রেন্ডস, আমাদের তিন এই একটা দুটো তিন চারটে হচ্ছে কৃষ্ণ ঠাকুর আছে, চারটাকেই নামিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, এখন ঠাকুরের কাছে চলছে লাইট ফিটিংস। চলা চলো, চলেছে লাইট জ্বলে গেছে।
sheet kicker. দেখো ফ্রেন্ডস, আমাদের ঠাকুরের জন্য এখানে প্রসাদ কি কি রয়েছে। এখানে রয়েছে প্যাড়া, তারপর এখানে রয়েছে লাড্ডু, এখানে রয়েছে বিস্কুট, এখানে কিটক্যাট চকলেট, আর এখানে রয়েছে দুটো ললিপপ চকলেট। এই হলো আমাদের কৃষ্ণর প্রসাদ। চলো এগুলো কৃষ্ণ ঠাকুরকে দেবো। এই দেখো ফ্রেন্ডস, এখানে হচ্ছে প্রত্যেক দিনের পুজো ঠাকুরের জন্য সব প্রসাদ রেডি করলাম, আর ওটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্য। চলো ঠাকুরকে এখন প্রসাদগুলো দিয়ে দিই।